আসসালামু আলাইকুম। আমরা কখনো কি চিন্তা করেছি আমরা যদি একটা বিমকে দুইটা সিম্পলি সাপোর্টের মাঝখানে রাখি, তো তখন দেখা যায় যে ডিফ্লেকশন শেপটা বা বিমটা কিভাবে ডিফ্লেক্ট করতেছে সেটা অনেকটা স্মাইলি ফেসের মতো হয়ে থাকে। কিন্তু যখন হচ্ছে আমরা সেটা যদি একটা ফিক্স সাপোর্টের মধ্যে রাখি, তখন ডিফ্লেকশন শেপটা এরকম স্মাইলি ফেসের মতো না থেকে একটু সামান্য হচ্ছে দুই পাশে স্যাড ফেস হয়ে যায়, আর মাঝখানে সে আগের মতো হচ্ছে স্মাইলি ফেসটা থাকে। কিন্তু ওই যে আগে যতটুকু ডিফ্লেকশন হইতো, এখন ডিফ্লেকশন পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে, প্লাস ওই বাম পাশ আর ডান পাশে, এই সাপোর্টের বাম পাশ আর ডান পাশে কিন্তু আমরা দেখতে পারি যে সেটা আর ওই আগের মতো স্মাইলি ফেসটা থাকতেছে না। সো এই জিনিসটা কেন, মানে এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো যে বিকজ আমাদের ওই আগে যেটা সিম্পলি সাপোর্টে ছিল সেটা এখন ফিক্স সাপোর্ট হয়ে যাচ্ছে, তো দ্যাটস দ্য রিজন। আর আমরা যেহেতু মোমেন্ট ডায়াগ্রামটা কম্প্রেশন সাইডে আঁকি, দ্যাটস ওয়াই হচ্ছে ডিফ্লেকশন শেপের উল্টা দিকে হচ্ছে, মানে অপোজিট ডিরেকশনে, যেদিকে আমরা নেগেটিভ ধরি তার উল্টা দিকে হচ্ছে আমাদের মানে কম্প্রেশন সাইডটা পজিটিভ হয়, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা তার উল্টা হয় আর কি।